তো আজকে জেঠিমাদের বাড়িতে হয়েছে পূজা, তো সেই জন্য জেঠিমা বললেন যে প্রসাদ খেয়ে যাও, সবাইকে ডাকছিলেন, জেঠু সবাই ডাকছিলেন, তো নিচে নেমে আসলাম প্রসাদ টসাদ খেয়ে। এই যে দিদি একটু কোথাও বেরোবে, পানটান খেয়ে বেরোচ্ছে, আর জেঠিমা গরু একটা ঢুকেছে ভিতরে, তাই একটা কলা দিয়েছেন। সোনু বলছে আমিও দেবো, তো সেই জন্য একটা কলা আবার জেঠিমা সোনুকে দিল, সোনু আবার ওটা নিয়ে হাত দিয়ে খাইয়ে দিল, ব্যাস ও খুশি। তো চলো এবারে হচ্ছে, আমি তো প্রসাদ খেয়েছি কিন্তু সোনু খায়নি, ওকে বলছিলাম বসো খাও কিন্তু ও কিছুতেই খাচ্ছিল না। ওর প্রসাদটা আমি নিয়েছি, ওটা ঘরে গিয়ে রাখবো, ও কিছুক্ষণ পরে খাবে যখন খিদে পাবে। আসলে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে তো খেতে পারছিল না। তো যাই হোক বন্ধুরা, সবাইকেই নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো হঠাৎ দেখি এই দিদি, এই দিদি এই যে যাচ্ছে, এই দিদি আমাকে শান্তি জল দিল যে শান্তি জল নিয়ে নিচে পুজো হয়েছে, সারা ঘরে ছিটিয়ে দিই। তো সারা ঘরে ছিটিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ পর তো জেঠু জেঠিমা ওনারা ডাকছিলেন প্রসাদ খাওয়ার জন্য, তখন বুঝতে পারলাম যে নিচে পুজো হচ্ছিলো। আর শুনতেও পাচ্ছিলাম যে উলু দেওয়া হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজানো হচ্ছে, শঙ্খ বাজানো হচ্ছে। তো যাই হোক, এই যে এখন পুজোটা যে কমপ্লিট, খিচুড়ি প্রসাদ খেলাম, আর তার সাথে ছিল একটা ঘণ্টা পাঁচমেশালি। জেঠিমাদের ঘরে আজকে পুজো হলো, শান্তি জল দিলাম ঘরে দিল, আর এই যে প্রসাদ খেলাম, সোনো খাইনি, ও আসলে গোলাপিটা খেয়েছিল না, সবজি টবজি দিয়ে করে দিয়েছিলাম, ওটা খেয়ে বোধহয় ওর একটা ভরা আছে, তাই ও যখন খাবে তাই ভাবলাম ওর প্রসাদটা নিয়ে আসি। ও যখন আসছে ওকে স্নান করিয়ে দেবো, আমিও স্নান করবো। দিদি বললো একটা জায়গায় যাওয়ার কথা, পূজা হচ্ছে, যদি পাই তো যাবো। জেঠিমাদের বাড়ি থেকে প্রসাদ প্রসাদ খেয়ে আসছিলাম, খেয়ে এসে একটুখানি শুয়েছি, আর প্রচণ্ড গরম পড়েছে না, মানে কোনো কিছুই ভালো লাগছে না। ওদিকে এবার টাউনের মধ্যে পূজা হচ্ছে, শিব পূজা বলে, তো দিদি বললো যে যাবো নাকি এরকম ভাবছিল, তা আমি ভাবলাম যদি যাই তো যাবো। তো তারপরে আবার দিদিও ভাবলো যে গরমে আর যেতে যেতে টাইমও অফ হয়ে যাবে, তো আর এক দিদি বাড়ি গিয়েছিলো, তো ভালোই হয়েছে। আমারও না খুব খারাপ লাগছিলো, মানে খাওয়া দাওয়া হলেই না মনে হয় যে এখন একটুখানি 10-15 মিনিট শুই, নাহলে একদমই মানে খুশফিস উসফিস লাগে, গরমটা পড়ে গেছে না। তো যাই হোক, একটু রেস্ট করছিলাম, শোনুবাবু তো এই যে টিভি দেখছে, তো পাশে ঘরে দিদি আবার এসে ডাকলো, তো প্রসাদ নিয়ে এসছে। আর এক দিদি আছে এদিকে, ওই দিদি প্রসাদ দিয়েছে, তো এই দেখো এই যে প্রসাদ। তো যেহেতু প্রসাদ খেয়েছি কিছুক্ষণ আগে, তো এটা একটু করে মুখে দেবো, দিয়ে রেখে দিই, পরে খাবো। খিচুড়ি প্রসাদ, ফল, তারপরে এই যে মিষ্টি, আতপ চালের প্রসাদ, এখানটা এটা মনে হচ্ছে বরবটি ভাজা, প্রসাদ দিয়ে পাঠিয়েছে দিদি। থ্যাংক ইউ দিদিকে যে আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, খুব ভালো লাগলো। এর আগের দিনেও প্রসাদ পাঠিয়েছিল, ওই যে অক্ষয় তৃতীয়ার দিনে, আমি তো সেদিন সেরকম কিছুই দেইনি প্রসাদে, সেই জন্য পাঠাইনি, পাঠাতে পারিনি। প্রসাদ খেয়ে এসে একটুখানি শুয়েছিলাম, খাওয়া দাওয়া হলে পরে না মনে হয় একটুখানি শুই 10 মিনিটের জন্য, তো একটুখানি শুয়েছিলাম। আর সোনুও কিন্তু ঘরে এসেই খেয়ে নিয়েছিল, ওখানে যখন দেওয়া হয় তখন ও খাবে না, ঘরে এসেই আবার খেয়ে নেয়। তো ঘরে প্রসাদটা খেয়ে নিল এসে, জেঠিমাদের ঘণ্টটা কিন্তু দারুণ হয়েছিল, খিচুড়িটাও খুব টেস্টি হয়েছিল। আর এরকম পুজো বাড়ির খিচুড়ি ঘণ্ট না দারুণ লাগে আমার খেতে, ওই যে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, আলু টালু দিয়ে ঘণ্টটা করা হয়েছিল, দারুণ হয়েছিল। আমার এই ঘণ্টটা খেতে পুজো বাড়িতে বিশেষ করে খুব ভালো লাগে, বাড়িতে বানালেও না ওই স্বাদটা পাওয়া যায় না যেটা পুজো বাড়িতে পাওয়া যায়। তো যাই হোক, আজকে প্রসাদ খেয়েই পেট ভরে গেল, ভাবলাম ভাত করবো কিন্তু আর করতে হলো না, কারণ প্রসাদ খেয়েই পেট ভরে গেছে। তারপর আবার দেখো আর এক দিদি ওই যে প্রসাদ পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম যে এরপরে ভাত একটু বানাবো, কিন্তু আর বানাতে হবে না, কারণ এই যে ভাত ভাত বলে প্রসাদ দিয়ে পাঠিয়েছে আবারও।
তো বিকেলবেলা খিদা পেলে এগুলোই খাবে এখন শোনো, আমি একটুখানি খাবো এখন, এতটা তো খেতে পারবে না। তো তারপরে আবার এই যে সন্ধ্যার আগে আগে বলতে বিকেলের দিকে আর কি, একটু শরবত বানিয়ে নিয়েছি, দইয়ের লস্যি বানিয়ে নিয়েছি, একটু চিনি, একটু অল্প সামান্য পরিমাণে লবণ, আর কিছু এই যে বরফের টুকরো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ব্যাস এটা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ ছিল, ঠান্ডা ঠান্ডা। আমি সবসময় কী করি বলো তো, দইটা চিনি দিয়ে ফেটিয়ে মানে এমনি এমনি করে খাই দইটা, বা হচ্ছে চিড়েমুড়ি দিয়ে কলা টলা দিয়ে মেখে খাই। তো আজকে এভাবে বানিয়ে খেলাম, দারুণ লাগলো, এরপরে আবার খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা গেছিলাম একটু বাজারের দিকে, আজকে বুধবার তো বাজার করে এনেছিলাম দিদি আর আমি। তারপরে এদিকে জেঠিমার ঘরে একটুখানি বসলাম, যাওয়ার আগে দিদি বললো আর একটু বসে যাই, তো বসলাম। জেঠিমা আবার কলা নিয়ে আসলেন, বললেন কলা খেলে খাও ভিডিও। তো ওই যে কিছু কলা আমাকেও জেঠিমা দিলেন, তো ওই দিদিকেও বললো খাবে কিনা, দিদি বলছে খাবে না। তো আমার ছেলে আবার যে কোনো কলা পেলে ও খুব ভালো খায় আর কি কলাটা, তাই আমি নিলাম। আর জেঠু এবার এখানটায় বলছিলেন যে ওনাকে নাকি কেউ একজন ওনার পরিবারের আর কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন বলেছিলেন যে তোমাদের ভিডিও আমি দেখেছি, বিয়ের ভিডিও দেখেছি, যে পম্পার বিয়ে হলো সেই ভিডিও দেখেছি। তো যেটুকু মানে ওইটাই বলছিলেন যে কল্পনা মনে হয় ভিডিও মানে ছাড়ে, ওই জন্য দেখতে পেয়েছে। তাই বলছি হ্যাঁ আমি ছাড়ি। তো যাই হোক, মানে অনেক আত্মীয়দের মধ্যে জেঠুদের আত্মীয় অনেকেই দেখে ফেলেছে আমার ভিডিও, মনে করো কেউ না কেউ শেয়ার করেছে এইভাবেই আর কি, দেখে ফেলেছে দেখেছে, তো সেইটাই আর কি ওনারা বলে যে হ্যাঁ আমাদের আত্মীয় দেখে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখছো দেখো। তো যাই হোক, চলে আসলাম কলাটা নিয়ে এই যে ঘরে, আর খরচাপাতি যা যা নিয়ে এসেছি ওগুলো এখন গুছিয়ে রাখবো। আর এই কলাটা দেখো, মানে তিন চারটা তো শোনো খেয়েই নিল, এত ভালোবাসে ও কলা। আর এই কলাটা এত মিষ্টি না, এই কলাটা দিয়ে পিঠা বানালে ভালো হয়, তো ভাবছি যে পিঠা বানাবো, একটু আটার গুঁড়ো দিয়ে, আটা দিয়ে, রুটি খাওয়া আটা দিয়ে, এরা কলাটা মাখলেই হয়ে যাবে, চিনিও দিতে হয় না, এত মিষ্টি এই কলাটা। ভালো করে চটকে চটকে মেখে নিয়ে হচ্ছে একটুখানি জল দিয়ে মেখে নিয়ে তেলের মধ্যে একটু মানে বেশি করেই তেল দিয়ে একটু ভেজে নিলে পরে এটা তিলের পিঠে যেরকম হয় অনেকটা খেতে সেরকমই হয়। তো যাই হোক, এখানটা দেখো আগের যে আমার সবজি ছিল সেগুলো ফ্রিজে থাকতে থাকতে একটু দেখো চোকলাটা একটু কালচে পড়ে গেছে, ফ্রিজে রাখলেও সবজিগুলো কয়েকদিনের মধ্যে এরকম হয়ে যায় এক সপ্তাহ হলে। আর আমার এক সপ্তাহ তো রাখতেই হয়, এ বুধ বাজার করে নিয়ে আসি, তারপরে এক সপ্তাহ ধরে ওই সবজি খেতে থাকি ফ্রিজে রেখে, কারণ আমার বারবার ওই বাজার যাওয়া একদমই ইচ্ছে করে না, তাই সারা সপ্তাহের বাজার একবারই করে নিয়ে আসি। তো আগের সপ্তাহের এই যে ভিন্ডি আছে একটুখানি, ঢ্যাঁড়স একটুখানি, করলা দুটো, আম আম জেঠিমা দিয়েছিলেন চাটনি খাওয়ার জন্য ওনাদের গাছের আম, ধুপ ধুপ করে পরে রাত্রিবেলা আমি চমকে চমকে উঠি ভয়ে, একা যেহেতু থাকি শোনোর সঙ্গে, শোনো তো ঘুমিয়ে পড়ে, আমি ভয় পেয়ে যাই যে কী এত আওয়াজ হচ্ছে, তারপরে মনে পড়ে আরে আম তো, এই কাণ্ডকীর্তি। তো খেয়েছিলাম তিনটে আম মতো খেয়েছিলাম চাটনি বানিয়ে, আর দুটো আছে ওটা কোনো দিন খাবো, মুসুর ডালের সঙ্গেও খেতে ভালো লাগে, আর ক্যাপসিকাম আগের একটু আছে আর লঙ্কা আছে, তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর আজকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওগুলোও গুছিয়ে রাখতে হবে। তো এই যে আজকে নিয়ে এসেছি ঝিঙ্গে, অনেকদিন পর ঝিঙ্গে নিয়ে এসেছি, এই ঝিঙ্গে দিয়ে কিন্তু মাছ দিয়ে খেতে ভালো লাগে, বা আমি আলু দিয়ে সর্ষে বাটা দিয়েও করি চচ্চড়ি মতো, ভালো লাগে আমার। আর একটুখানি নিয়েছি চিকেন, শোনো মাছের থেকে চিকেনটা খেতেই ভালোবাসে, তাই একটুখানি চিকেন নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি করলা, বেশি করে আজকে সবজি আনিনি কারণ এই যে কালো কালো হয়ে যায়। আর এইটা তোমাদের দেখাচ্ছি ব্লাউজ কাটতে দিয়েছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, দু সপ্তাহ হয়ে গেল, তো এবারে ব্লাউজটা হয়ে গেছে দেখো, এটা একটু হালকা পাফ আতা দিয়েছিলাম, আর এটাও সিম্পল দিয়েছি গোল গলা। চলো এখন মশলাটা রেডি করে নিই মাংসর জন্য, এখানটায় নিয়ে নিচ্ছি জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগটা করি, তো একটুখানি আজকে শুকনো লঙ্কা দিলাম মাংসের মধ্যে দেবো। আর পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদাগুলো সব রেডি করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে মাংসটা বসিয়ে দেবো, আর গরম গরম কটা ভাত করবো। আলু কেটে নিলাম বেশি করেই, যাতে আজকেও খেতে পারে কালকেও খেতে পারে, আলু খেতেও ভালোবাসে মাংসের। হ্যাঁ, আর আজকে আমার মা সবাই হ্যাঁ চিকেন কষা, বাজারে যাওয়ার আগে থেকে বলছে চিকেন কষা খাবো, লেকিন ঝোল থাকবে না, যে ঝোল করতে হবে একটু, নাহলে কি দিয়ে খাবে, একটা টমেটোও দেবো।
আজকে করে রান্না করে এই দেয়াল, তারপরে হচ্ছে ইনিস্টা, এই চুলা সব ঘষে পরিষ্কার করেছি, যে দেয়ালটা উপর থেকে শুরু করে সমস্তগুলো গ্যাসের চুলার তলা এদিকটা পরিষ্কার করে এখানে ছোট ছোট গুলোই রেখেছি, বড় বড় করে রাখিনি, বেশি হিজিবিজি হয়ে যায়। আর এই দেখো কোথায় উঠেছে টঙের মাথার উপর, আমি বড় মানুষ তার জন্য তো আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে এটা রেখে দেবো, তারপরে হচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে, মোটামুটি একটু ভেজে নিয়ে বাটা মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দেবো, হালকা একটু ঝোল রাখবো আর কি ভাত দিয়ে, যাতে খেতে পারে ছেলেটা, চিকেন খেতেও খুব ভালোবাসে, তাই ও ভীষণ এক্সাইটেড বলছে চিকেন কষা খাবো, আবার একটুকে বলছিল যে কলা দেবো এখানে তাহলে বেশি টেস্টি হবে, ওর কাণ্ড। আর যাই হোক, যেহেতু দু তিন দিন ধরে ব্লগ করছিলাম না, তো সেই জন্য ব্লগিংটাও দেখো ভুলে যাচ্ছি মনে হচ্ছে, রান্না করলাম তারপরে যে শেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো রান্নাটা, সেটা দেখাতে একদমই ভুলে গেছিলাম। যাই হোক, ভুলে গিয়ে খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি, সেরে হচ্ছে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, কাল থেকে একদম প্রপার ভিডিও আসবে, আর একটা দারুণ ব্লগ আসতে চলেছে, দারুণ ইন্টারেস্টিং, সেটা তোমরা কালকেই বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে ভিডিওতে, কেমন, টাটা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই দাদা দাদা দাদা, তোমাদের তো মেন জিনিসটাই দেখানো হলো না, তোমাদের যে দেখাতে চেয়েছিলাম যে আমাদের কতদূর কাজ এগিয়েছে বাড়ির, তো দেখো আগে তো ওই দিকের আর কি দক্ষিণ দিকের সাইডে দুটো রুমের মতো ছক করা হয়েছিল, সেটুকুই ছিল আর কি আমরা যখন ওখানে ছিলাম, তো তারপরে কত দূর এগুলো সেটাই তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এদিকের যে আমাদের রান্নাঘরটা সেটা ভাঙা হয়েছে, আর ভাঙার পর এখানটা এই সাইডেও কিন্তু আর একটা ছক করা হয়েছে, সেম দক্ষিণ দিকে যেরকম করা হয়েছে সেই রকমভাবে এদিকে করা হয়েছে। এই যে মন্দিরটা, মন্দিরটার একদম পাশ দিয়ে গেছে, মন্দিরটার সিঁড়িগুলো ভাঙা পড়েছে, আর তারপরে এই যে মাঝখানে বরাবর দুটো রুম করা হয়েছে এদিক দিয়ে। তারপরে কি করা হবে সেটা পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখা হবে, কোথায় কিচেন হবে, কোথায় হল রুম হবে, সেটা একটু ভেবে চিনতে পরে করা হবে, মানে বাস্তু হিসেবে আর কি চিন্তা ভাবনা করে করা হবে। মন্দিরটা যেন ঠাকুর, যে ঘরে ঠাকুর রাখবো সেই ঘরটা যেন ঈশান কোণে হয়, রান্নাঘরটা যেন একটু পশ্চিমে হয় আর কি, এরকম চিন্তাভাবনা করে করতে হবে কিছু একটা। তো সেটা এখনও বাকি আছে, বাকি দেখো এদিকে ছকগুলো কিন্তু উঠে গেছে, আর মাটি কাটা হচ্ছে আর কি, মাটিটা কেটে রেখে দিলে আর কি বর্ষার মধ্যে মাটিটা বসবে, মাটিটা তো আর চলে যাবে না যেহেতু ধারগুলো দেওয়া হয়েই গেছে, তো সেই কারণে এখন মাটিটা কেটে রাখা হবে, বাকি আর এখন আর পয়সা নেই, বাকি কাজ যখন পয়সা হবে তখন করা হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে এই তো তোমাদের দেখিয়ে দিলাম কতদূর পর্যন্ত কাজ হয়েছে, ও আমাকে পাঠিয়েছিল দেখার জন্য যে দেখো এই পর্যন্ত হয়েছে, ওকে কেউ পাঠিয়েছিল ওরা আর কি যারা এখানে কাজ করেছিল ভাইরা। তো আমি আবার ভাবলাম চলো এত সুন্দর একটা খুশির খবর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, দেখিয়ে দিই কীরকম কাজ কতদূর হয়েছে আমাদের, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা। কীরকম হয়েছে বলো, এখন বেশ ভালো লাগছে বলো, চলো বাই।